আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আসুন আমরা এই রমজানে সর্বশক্তিমান আল্লাহ তাআলা যে গুণটি খুব পছন্দ করেন অর্থাৎ উদারতা, সেটি অর্জনের সর্বাত্মক চেষ্টা করি। আমরা আমাদের ঘরে কর্মরত সকল গৃহকর্মী, ব্যক্তিগত গাড়ি চালক এবং যারা আমাদের অধীনে কর্মরত তাদের সকলের প্রতি আরো যত্নশীল হই, আরো দয়ালু। ইফতার এবং সেহরির আগে এবং পরে তাদেরকে যথেষ্ট সময় দেই আমরা প্রার্থনা এবং বিশ্রামের জন্য। বিশেষত মহিলা, অপ্রাপ্ত বয়স্ক এবং বয়স্কদের প্রতি আরো যত্নশীল হই। সকল দয়ালু লোকদেরকেই সৃষ্টিকর্তা পছন্দ করেন। মমতা এবং দয়া এই দুটি ধর্মের বিশেষ বৈশিষ্ট্য। আমাদের সামাজিক ব্যবচার শুরু হোক ঘর থেকে। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।